When one door of happiness closes, another opens. But often we look so long at the closed door that we do not see the one which has been opened for us. আলো আমাদের মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আলো বিনা আমরা জীবনের অতল অন্ধকারে হারিয়ে যাই। কিন্তু আলো বলতে যদি আমরা শুধু প্রাকৃতিক আলোকেই বুঝি, তাহলে কিন্তু একটু ভুল হবে। আলো হচ্ছে আমাদের জীবনের এমন এক আশীর্বাদ যা আমাদের জীবনে নতুন আশা নিয়ে আসে, হতাশার গভীর অন্ধকার থেকে আমাদের টেনে তুলে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনে, প্রতি মুহূর্তে আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। জীবনের মূল স্রোত থেকে যারা একদমই বিচ্ছিন্ন, এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা থেকে যারা বঞ্চিত, সেই দৃষ্টিহীনদের জীবনে মূল স্রোতে ফিরিয়ে এনে তাদের বাঁচার নতুন মানে প্রদান করতে পারে, এও এক আলো, জ্ঞানের আলো। একমাত্র জ্ঞানের আলোই পারে তাদের জীবনকে নতুন এক দিশা দেখাতে। দৃষ্টিহীনতা যে কোনো বাধা নয়, প্রতিবন্ধকতা নয়, তারাও যে সবার সাথে তালে তাল মিলিয়ে জীবনের সব যুদ্ধে জয়ী হতে পারে, সেই আত্মবিশ্বাস যোগাতে। বিগত 125 বছর যাবত এই মহান কাজে ব্রতী হয়ে এগিয়ে চলেছে কলিকাতা অন্ধ বিদ্যালয়। শত শত দৃষ্টিহীন বাচ্চা ছেলেমেয়ের জীবন আলোকিত করে তুলেছে আলোর পথযাত্রী হয়ে। সময়কাল 19 শতাব্দীর শেষ পক্ষ, বাংলাতে তথা পুরো ভারত জুড়ে নবজাগরণের আলো। সেই আলো নবজীবনের পথ দেখিয়েছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, ধর্ম থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত। কিন্তু সেই নবজাগরণের আলো দৃষ্টিহীনদের জীবনে কোনো পার্থক্য তৈরি করেনি, তারা চিরকাল বঞ্চিত, অবহেলিতই রয়ে গেছে। দৃষ্টিহীনতাকে তখনকার সমাজ অভিশাপ হিসাবে দেখত। কিছু মানুষ থাকেন যারা অন্যদের থেকে একটু আলাদা, তাদের চিন্তাভাবনাও অন্য স্তরের। দৃষ্টিহীনদের অভিশাপকে আশীর্বাদে পরিণত করতে এগিয়ে এলেন আচার্য লালবিহারী শাহ। তিনি কলকাতার বিভিন্ন প্রান্তে থাকা ভিক্ষারত দৃষ্টিহীনদের খাওয়ার প্রলোভন দিয়ে বাড়িতে আনতেন, সারাদিন খাওয়ার সাথে লেখাপড়ারও ব্যবস্থা করেছিলেন। 1894 সালে একটিমাত্র দৃষ্টিহীন শিক্ষার্থী নিয়ে আচার্য লালবিহারী শাহ নিজের বাসভবনে লোয়ার সার্কুলার রোডে কলিকাতা অন্ধ বিদ্যালয় স্থাপন করেন। এই অন্ধ বিদ্যালয়কে নানান বাধা বিঘ্ন অতিক্রম করতে হয় এবং অবশেষে 1925 সালে বেহালায় স্থায়ী ঠিকানা হয় ও বাংলার গভর্নর লর্ড লিটন 1925 সালের 31 মার্চ প্রথম ছাত্রাবাসের দ্বার উদ্ঘাটন করেন।
সেই শুরু। তারপর থেকে আচার্য লাল বিহারী শাহ এবং তার বিদ্যালয়কে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। মাননীয় লাল বিহারী শাহের সুযোগ্য পুত্র শ্রী অরুণ কুমার শাহ ইংল্যান্ড থেকে দৃষ্টিহীনদের জন্য শিক্ষার প্রশিক্ষণ সম্পন্ন করে বিদ্যালয়ের দায়ভার গ্রহণ করেন। দৃষ্টিহীনদের সমাজের মূল স্রোতে স্বাভাবিক জীবনযাপনে প্রতিষ্ঠিত করার জন্য তাঁর সাধ্যমতো বিদ্যালয়টি সম্প্রসারণ করেন। পিতার অবসরের পর শ্রী অমল শাহ বিদ্যালয়ের অধ্যক্ষের পদ গ্রহণ করেন। তাঁর সময়কালে তিনি বিজ্ঞানসম্মতভাবে বিদ্যালয়ের প্রভূত উন্নতি সাধন করেন এবং সমস্ত বিভাগকে সুসজ্জিত করেন। তার এই অনন্য সাধারণ সেবার স্বীকৃতির জন্য ভারত সরকার পদ্মশ্রী উপাধিতে তাকে ভূষিত করেন। আমার মনে হয় দৃষ্টিহীনদের বাইরে থেকে তারা দৃষ্টিহীন মনে হয়, কিন্তু মনের থেকে তারা অনেক বেশি দৃষ্টি পান, অন্তর্দৃষ্টি তাদের বেশি। ক্যালকাটা ব্লাইন্ড স্কুল এ আমি বোধ হয় 2017 সালের মাঝামাঝি হয়েছে সভাপতি। এখানে যারা পরিচালক এবং শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই সচেষ্ট আছেন যে এদের দৃষ্টিহীনদের শিক্ষা যাতে সঠিকভাবে এগিয়ে চলে এবং এই বিদ্যালয়ের যাতে ক্রমশ আরও অনেক বড় একটা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে। সব দিক দিয়ে এদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন উন্নয়ন ছাত্রদের করার জন্যে প্রয়াস নিয়েছেন শিক্ষক শিক্ষিকারা এবং আরও অন্যরা যারা এর সঙ্গে জড়িত আছেন। আমি অত্যন্ত আনন্দিত এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে। শিক্ষক শিক্ষিকাদের নির্দেশনায় আরও এগিয়ে চলুক, দৃষ্টিহীনদের মধ্যে অনেক ক্ষমতা আছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ পটেন্সিয়াল সোল, প্রত্যেক ব্যক্তি অসীম শক্তির অধিকারী, তারা দেবত্বে পৌঁছতে পারে, কিন্তু তার সুযোগ দিতে হবে। সকলের উচিত হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আশা করি সকলের সহযোগিতা পাওয়া যাবে। বিগত 125 বছর যাবত বিদ্যালয় থেকে বহু কৃতী ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়ে সমাজের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পেশায় নিজেদের এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে চলেছে। ছাত্রছাত্রীদের এই পথ চলার প্রেরণা জুগিয়ে চলেছে কলিকাতা অন্ধ বিদ্যালয়। কিন্তু দৃষ্টিহীনদের শিক্ষার আলো প্রদান করা সহজসাধ্য কাজ নয়। শিক্ষকদের পাশাপাশি বর্তমান প্রযুক্তিও দৃষ্টিহীনদের শিক্ষাদানে ক্রমাগত সহায়তা করে চলেছে। প্রখ্যাত ব্যক্তিত্ব লুই ব্রেইল 1824 সালে দৃষ্টিহীনদের লেখাপড়ার জন্য এক নতুন পদ্ধতি আবিষ্কার করেন। 6টা ডট নিয়ে বিভিন্নভাবে সাজিয়ে অক্ষর তৈরি করেন, যার মাধ্যমে তৈরি হলো এক নূতন ইতিহাস, দৃষ্টিহীনদের লেখাপড়ার এক নূতন দরজা খুলে গেল। কাগজের উপর আলপিন ফুটিয়ে এমনভাবে লেখা যাতে কাগজটি উল্টে দিলে আলপিনে তৈরি বিন্দুগুলো আঙুলের সাহায্যে অনুভব করা যায়, আর এই বিন্দুগুলোকেই বিভিন্নভাবে সাজিয়ে তৈরি হতো বিভিন্ন বর্ণ এবং বর্ণ দিয়ে তৈরি হতো বিভিন্ন শব্দ। সময়ের সাথে সাথে এই পদ্ধতিটিরও অনেক উন্নতি সাধন হয়েছে। কম্পিউটারের মাধ্যমে দৃষ্টিহীনদের শিক্ষাদান আরও সহজতর হয়েছে।
একটি বিশেষ ধরনের প্রিন্টারের মাধ্যমে বিশেষ ধরনের কাগজে ব্রেল বই ছাপা হচ্ছে। কম্পিউটারে ব্রেল ভাষা লেখার জন্য অনেক নিত্য নতুন সফটওয়্যার এসেছে, যার সাথে ব্রেল প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ব্রেল বিষয়ে কোনো বই লিখতে পারে। বর্তমানে বিদ্যালয়ের 100-এর উপর ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করছে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে কমপক্ষে 10-12 জন ছাত্র শিক্ষা লাভ করছে। বিদ্যালয় এখন যারা শিক্ষক হিসাবে নিযুক্ত আছেন তারা অতি যত্ন সহকারে শিক্ষাদান করে চলেছেন। অঙ্ক বিষয় শেখার জন্য টেলর ফ্রেম ব্যবহার করে বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতির কিছু অংশ সহজেই আয়ত্ত করতে পারে এরা। ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য বিদ্যালয়ে একটি সুপরিসর গ্রন্থাগার আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যিকের সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলার বই ব্রেলের মাধ্যমে এই গ্রন্থাগারে সংরক্ষিত। পৃথিবীর মানচিত্র গ্লোব এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ছেলেমেয়েরা সহজেই দেশ বিদেশ, নদী পাহাড় প্রভৃতি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারে। ছাত্রছাত্রীরা গ্রন্থাগারে এসে তাদের পছন্দ মতো বই নিয়ে পড়তেও পারে। ছাত্রছাত্রীদের বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের ব্যাপারে সচেতন করবার জন্য কিছু সরঞ্জাম আছে যাতে সহজে বিষয় সম্বন্ধে রপ্ত করতে পারে। পদার্থবিদ্যায় রসায়নবিদ্যা এবং জীববিদ্যা পরীক্ষা করে দেখানোর জন্য সুব্যবস্থা আছে যাতে সহজে তারা সম্মুখ জ্ঞান লাভ করতে পারে। আমার নাম শুভজিৎ মণ্ডল, আমি জেলা জনশিক্ষা প্রশাসক আধিকারিক কলকাতা জেলা। আমি 2014 সালে সেপ্টেম্বর মাসে কলকাতা জেলা চার্জ নিই। আর এই বিদ্যালয়টি অর্থাৎ কলিকাতা অন্ধ বিদ্যালয়, এরা ইতিপূর্বে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ছিল। তারপরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জুরিসডিকশন চেঞ্জ হওয়ার পর এবং ওদের যে মিউনিসিপ্যাল ওয়ার্ডের নাম্বার বাড়ার পর এই স্কুলটি 2017 সালে আমাদের কলকাতা জেলার অন্তর্গত হয়। অ্যাকচুয়ালি এই স্কুলটি হচ্ছে জনশিক্ষা প্রসার দপ্তর, এবং যদি আমরা ডিপার্টমেন্টের কথা বলি সেটা হচ্ছে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা, অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে মাস এডুকেশন এক্সটেনশন এবং লাইব্রেরি সার্ভিসেস ডিপার্টমেন্ট। এর আন্ডারে দুটো ডাইরেক্টরেট আছে, একটা হচ্ছে মাস এডুকেশন এক্সটেনশন ডাইরেক্টরেট আর একটা হচ্ছে লাইব্রেরি সার্ভিসেস ডাইরেক্টরেট। তো এই মাস এডুকেশন এক্সটেনশন ডাইরেক্টরেটের আন্ডারে আমাদের সারা পশ্চিমবঙ্গে 74টি স্পন্সর স্পেশাল স্কুল আছে। এই স্পন্সর স্পেশাল স্কুল যেগুলো রয়েছে এগুলো টিচারদের যে সমস্ত ফাইন্যান্সিয়াল বেনিফিট এবং স্টুডেন্টদের যে সমস্ত বেনিফিট সরকার থেকে, এটা কমপ্লিটলি সরকার বিয়ার করে। এর পাশাপাশি আমাদের আরও 75টি অ্যাকাডেমিক রেকগনিশন স্কুল আছে। সেই অ্যাকাডেমিক রেকগনাইজড যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে আমাদের জনশিক্ষা প্রসার বিভাগের পক্ষ থেকে এককালীন গ্র্যান্ট দেওয়া হয়, অর্থাৎ এগুলো হচ্ছে গ্র্যান্টিনেট স্কুল। এবার আমি যদি মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কম্পেয়ার করি তাহলে যেমন হিন্দু স্কুল, হেয়ার স্কুল, বেথুন স্কুল, এগুলো হচ্ছে ডাইরেক্ট সরকারি স্কুল, সেরকম এই কলিকাতা অন্ধ বিদ্যালয়টিও হচ্ছে মাস এডুকেশন এক্সটেনশনের আন্ডারে একটি সরকারি স্কুল। এইখানে যে সমস্ত শিশুরা পড়ে, অর্থাৎ যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন, যদিও এই স্কুলটা হচ্ছে শুধুমাত্র যারা ভিজুয়ালি ইম্পেয়ার তাদেরকেই গভর্নমেন্ট ক্যাটার করছে বা আমরা ক্যাটার করছি, তো এই বিদ্যালয়ে বর্তমানে আমাদের সরকারের পক্ষ থেকে যে স্যাংশন স্ট্রেংথ সেটা হচ্ছে 130। 130-এর মধ্যে এখানে কিছু হোস্টেলার্সও আছে, কিছু ডে স্কলার্সও আছে। এখানে হোস্টেলার্স হচ্ছে 114 জন, কিন্তু তার মধ্যে এখন আছে 88 জন, আর ডে স্কলারের স্যাংশন স্ট্রেংথ হচ্ছে 16। সেখানে আমাদের বর্তমানে যেহেতু চাহিদা বেশি সেহেতু এখানে আমাদের ডে স্কলার আছে 22 জন। তো এই যে ছেলেরা এখানে থেকে পড়াশুনো করছে
তাদের খরচ পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর পুরোপুরি বহন করে। ইন ফিউচারে আমাদের প্ল্যান হচ্ছে, এখানের বিল্ডিংয়ের অবস্থাটা বর্তমানে খুব একটা ভালো না, আমরা সেই পুরনো বিল্ডিংগুলোকে ভেঙে নতুন বিল্ডিং তৈরি করার পাশাপাশি যেটা চেষ্টা করছি, টিচারের সংখ্যা কম আছে, রিসেন্টলি আমরা 4টে টিচার পোস্ট পেয়েছি, আরও যাতে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী সংখ্যা যেগুলো ভ্যাকেন্ট স্যাংশন ভ্যাকেন্ট পোস্ট পড়ে আছে সেগুলো যত তাড়াতাড়ি পূর্ণ করে যাতে ছাত্রদের সম্পূর্ণরূপে অ্যাকাডেমিক ইনপুট দেওয়া যায় এবং তাদেরকে অ্যাকাডেমিক্যালি যতটা আমরা সাপোর্ট দিতে পারি সেই দিকটা আমরা দেখছি। এইটাই আপাতত দরকার, মানে প্রধান এখানে আপাতত দরকার যে বিদ্যালয়ের গৃহগুলো বা ঘরগুলো ভবনগুলো অনেক পুরনো হয়ে গেছে, সেটা ইমিডিয়েট সারানো দরকার, এটা আমাদের এখন সবার আগে প্রায়োরিটি। বাকি যে প্রয়োজনটা আছে সেটা মোরালডেস আমরা সরকারের পক্ষ থেকে কভার করেছি। এই বিদ্যালয়ের পাশাপাশি আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভিটিসি। ভিটিসি মানে হচ্ছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার। এটা কিন্তু ভোকেশনাল ট্রেনিং সেন্টারটা মানে এক্সক্লুসিভলি ফর দ্য সাইটলেস ওমেন, এখানে যারা থাকে তাদেরকে আমরা বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়ে থাকে বিভিন্ন ট্রেডের উপরে। তো আমরা এইখানে চেষ্টা করে দেখব যে আগামী দিনে যে আর কী কী ট্রেড যেটা তাদের লাইভলিহুডটাকে আরও ভালো করতে পারে বা ইন ফিউচার তাদের সেলফ ডিপেন্ডেন্সিটা বাড়াতে পারে সেই ব্যাপারে যে ট্রেডগুলো এখন বাজারে চালু হয়েছে বা হয়েছে হচ্ছে সেই ট্রেডগুলো যাতে এখানে চালু করা যায়। শিক্ষা এমন এক বিষয় যা বিতরণ করলে কমে না, উপরন্তু প্রত্যেক মুহূর্তে বাড়তে থাকে। কিন্তু শিক্ষার প্রসার শুধুমাত্র শিক্ষকের জ্ঞান আর শিক্ষকের গুণগত মানের উপর নির্ভর করে না, ছাত্রছাত্রীদের শেখার ইচ্ছা আর তাদের গ্রহণ করার ক্ষমতার উপর নির্ভর করে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও তাদের জানার প্রবল আগ্রহ আর শেখার অদম্য ইচ্ছাই বিদ্যালয়ের প্রসার আর উন্নতি সাধন ত্বরান্বিত করেছে। বাহিরের দৃষ্টির সীমাবদ্ধতা তাদের অন্তরের দৃষ্টিকে যেন আরও প্রসারিত করেছে। পড়াশোনার বাইরে সাংস্কৃতিক জগতেও তাদের অবাধ বিচরণ, গান, কবিতা, নৃত্য, নাটক সবেতেই সমান পারদর্শী তারা। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজাতে ওস্তাদ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন শ্রুতি নাটক, নৃত্যনাট্য সমবেতভাবে পরিবেশন করে। বিদ্যালয়ের নিজস্ব একটি প্রেক্ষাগৃহ আছে, সম্প্রতি ওরা চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি কলকাতার বিভিন্ন মঞ্চে পরিবেশন করেছে। এই বিদ্যালয়ের সাথে আমার স্মৃতি দীর্ঘদিনভাবে জড়িত। যখন কর্মসমিতিতে যোগ দিলাম 2014 সাল নাগাদ, তখন আমি এখানে এদের কর্মকাণ্ড দেখে বিস্মিত হইনি, শুধু মানে যার পর নেই আমি আনন্দিত হয়েছি। তারা পারে না এমন কোনো কাজ নেই, সাধারণ মানুষের সঙ্গে তাদের একাত্ম হয়ে যাওয়ার মতো ক্ষমতা তারা আস্তে আস্তে অর্জন করবে, এটা আমার বিশ্বাস। স্কুলে এখন কর্মসমিতিতে থাকা অবস্থায় আমি দেখেছি এখানকার যে সমস্ত থাকার ব্যবস্থা এ সমস্ত বা এই বিল্ডিংয়ের যে পরিস্থিতি তা সবগুলো ঠিকঠাক অবস্থায় নেই। তো আমি সরকারের কাছে আবেদন জানাব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি যথেষ্টই মানবিক, তার কাছে আবেদন জানাব যে আমাদের বিদ্যালয়ের যেখানে যে অসুবিধাগুলো আছে, যেমন বাচ্চাদের থাকার জায়গার অভাব, স্কুল বিল্ডিংগুলো ভেঙে ভেঙে পড়ছে, সেটাকে ঠিকঠাক করার ব্যবস্থা, এইগুলো যদি উনি করে দেন তাহলে আমরা স্কুল পরিচালন পক্ষ কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো তার কাছে। স্বামী বিবেকানন্দ বলতেন,
গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। খেলাধুলা শরীরচর্চা দ্বারা ছাত্রছাত্রীদের সম্পূর্ণ মানসিক বিকাশ সম্ভব। তাই আজকের ফেসবুক টুইটারের যুগেও এখানকার ছেলেমেয়েরা বিকেলের বেশ খানিকটা সময় সবুজ ঘাসের সান্নিধ্যে থাকতে ভালোবাসে। ছেলেরা ক্রিকেট ফুটবল যেমন খেলে, তেমনি অনেকেই খুব ভালো দাবাও খেলে। দৃষ্টিহীনদের জন্য বিশেষ ধরনের দাবা তৈরি হয়, যার সাহায্যে তারা সাদা এবং কালো গুটির মধ্যে পার্থক্য করতে পারে। গুটিদের স্পর্শ করে তারা গুটির অবস্থান নির্ণয় করতে পারে, যাতে তারা পরবর্তী ঠিক চালটা দিতে পারে। ক্রিকেট খেলার সময় এক ধরনের বল ব্যবহার করা হয়, যা মাটিতে পড়লেই আওয়াজ করে এবং সেই আওয়াজের মাধ্যমেই তারা বলের অবস্থান নির্ণয় করতে পারে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগাসন জিমনাস্টিকেও পারদর্শী। দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও তারা যেভাবে যোগাসন করে চোখে না দেখলে বিশ্বাস হবে না। ছাত্রীরা যারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা তার পরবর্তী পরীক্ষাগুলোতেও উত্তীর্ণ হতে পারে, তারা বিদ্যালয়ের ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে পারে। এখানে বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হয়। ছাত্রীরা যাতে ভবিষ্যতে স্বনির্ভরভাবে জীবনযাপন করতে পারে, সেলাই করা, উল বোনা, বৈদ্যুতিক যন্ত্রপাতি একত্রিত করা, এই সব এখানে শেখানো হয়। বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর দৈনন্দিন জীবন অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আবাসিক ভবনে থাকে, দিনের শুরু থেকেই এরা কাজের মাধ্যমে কিছু না কিছু শিখতে থাকে। সকাল 11টায় প্রার্থনা সঙ্গীতের সাথে বিদ্যালয়ের কাজকর্ম শুরু হয়। প্রার্থনা। সে যে পরম প্রেম সুন্দর, জ্ঞান নয়ন নন্দন, পুণ্য মধুর নির্মল, জ্যোতি জগত বন্দন, নিত্য পুলক চেতন, শান্তি চিরনিকেতন, আমি 1982 থেকে এই স্কুলে পড়াশোনা করেছি এবং 90 এখান থেকে মাধ্যমিক পাস করেছি। তারপরে যথারীতি কলকাতার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারপরে করার পরে 1997 আমি এখানে শিক্ষিকা হিসাবে যোগদান করি এবং 2013 আমি দায়িত্ব ভারপ্রাপ্ত শিক্ষিকা রূপে আমার দায়িত্বটা শুরু হয় আর কি। আসলে একটা ব্যাপার, যেহেতু এটা একটা স্পেশাল স্কুল দৃষ্টিহীনদের জন্য, তো আমি নিজেও এখানে পড়াশোনা করেছি, এটাকে আমি খুব এটা বলতে আমার খুব সৌভাগ্য আমি মনে করি, এবং যেখানে পড়াশোনা করেছি সেখানেই আবার এসেছি। তো যে জিনিসগুলোর অভাব আমার সময় ছিল, তো আমার মনে হয়েছিল যে পরবর্তীকালে সেই জিনিসগুলোই এদেরকে দিতে হবে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমি শুরুটা করেছিলাম। আমার সময় অনেক কিছু ছিল না, সেই জিনিসগুলো এনে দিয়ে এদেরকে উন্নতির যে চেষ্টাটা করা হয়েছে, বিশেষ করে আমাদের সময় আমরা বই পেতাম না অনেক ক্ষেত্রে, তো এদের যাতে সেই বইয়ের অভাবে পড়াশোনাটা নষ্ট না হয় সেই জায়গাটা আমি সবার আগে দেখেছিলাম। তো তারপর আস্তে আস্তে কম্পিউটার এলো এবং বইয়ের সমস্যা মিটলো,
এবার আরেকটা জিনিস শুরু হলো যে খুব তাড়াতাড়ি যে সাজেশনগুলো বেরোয় সেগুলো ওরা পাচ্ছে না, তখন সেটা রেকর্ডিংয়ের একটা ব্যবস্থা হলো। এবং ওই যে রেকর্ডিং তো টেপ রেকর্ডার আগে ছিল, সেখানে রেকর্ডিং করলে সেটা জড়িয়ে যায়, এগুলো অনেক সমস্যা আছে। তো সেই জন্য তার পরবর্তীকালে আমরা কম্পিউটারে রেকর্ডিং করে সেগুলো চিপের মধ্যে দিয়ে ওদেরকে সেগুলো দিতে লাগলাম, যাতে করে ওদের পড়াশোনা বা গান কোনো ক্ষেত্রেই অসুবিধে না হয়। এইভাবেই আর কি ওদের জন্য চিন্তাভাবনা এখনও পর্যন্ত করা হচ্ছে। তরুণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা পরবর্তী যারা আসছে তাদের উদ্দেশ্যে যেটা আমার বলার, যে তোমরা যে জায়গাটা করে এসেছো বা তারা যে জায়গাটা পেয়েছে, এই জিনিসটার অনুভবটা যেন তাদের মধ্যে থেকে চলে না যায়। অনেক উঁচুতে উঠে আমরা অনেক নিচটাকে খুব ছোট করে দেখি এবং তখন আমরা ভুলে যাই যে আমরা কোন জায়গাটায় ছিলাম। তো আমার ছাত্রছাত্রীরা অনেক বড় জায়গায় পৌঁছয়, অনেকে প্রফেসর হয়, রিজার্ভ ব্যাংকে গিয়ে কাজ করছে, এরকম অনেক জায়গায় পৌঁছেছে তারা। তো সেই জায়গা থেকে তারা যেন আমাদের দৃষ্টিহীন যারা তাদের প্রয়োজনটাকে অনুভব করে এবং সবসময় তাদের সঙ্গে থাকে, তাদের পাশে থাকে, অসহায় মানুষগুলো, অসহায় বাচ্চাদের যেন তারা ভরসা দেয় যে তাদের কী করতে হবে পরবর্তীকালে, এবং তারাও যে সঙ্গে আছে, একসময় তারাও যে এটা পেরিয়ে এসেছে, এই জায়গাটা যেন তারা এটাকে বুঝিয়ে দেয় ওদেরকে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। বিদ্যালয় হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান, পবিত্র স্থান, আর দৃষ্টিহীনদের এই বিদ্যালয় আরও পবিত্র, কারণ যুগের পর যুগ এই বিদ্যালয় শুধুমাত্র শিক্ষা প্রদান করছে না, ছোট ছোট শিশুদের অন্ধকারের গভীর থেকে টেনে তুলে এনেছে। শুধু তাদের মুখেই হাসি ফোটাচ্ছে না, তাদের পরিবারের মুখেও হাসি ফোটাচ্ছে। তাদেরকে এমনভাবে তৈরি করে যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হয়ে সব বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হতে পারে। এখানে ছাত্রছাত্রীদের যে শিক্ষা প্রদান করা হয় তা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, মানুষ হওয়ার শিক্ষা, সকলের সাথে নিজেকে মেলে ধরার শিক্ষা, সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এগিয়ে চলার শিক্ষা, শত হতাশা ব্যর্থতার মাঝেও জীবনের গান গেয়ে যাওয়ার শিক্ষা। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলো নাহি রে, চোখের আলোয় দেখেছিলে।